বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে কটূক্তির অভিযোগে আওয়ামী মহিলা লীগের সহসভাপতি শামীম আক্তারের বিরুদ্ধে ময়মনসিংহের আদালতে সাইবার সিকিউরিটি অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে। জেলা ও দায়রা জজ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ বজলুর রহমানের আদালতে মামলাটি করেছেন ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ সজীব। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আরিফুল ইসলাম সোহাগ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে কটূক্তি করায় মামলাটি দায়ের করা হয়েছে।